সবাইকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর আই এম এক্সট্রিমলি সরি, কি বলবো, অনেক ক্ষমা প্রার্থী। আমি বলেছিলাম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসবো, বাট ইজ নাইন থার্টি, ইজ টু লেট। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমার ঈদের সিনেমা রিলিজ হয়েছে, সিনেমা হলে ছিলাম, যার কারণে সাংবাদিক মানুষজনের ভিড়ে ছাপিয়ে আসলে ভিড় হওয়া কঠিন ছিল। এনিওয়ে, এত মানুষ থাকবে আমার জন্য, এত কোনো ওয়েট করবে, আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। মনে করেছি যে আসলে অনেক ভিড় চলে গিয়েছে, এত জার্নালিস্ট ভাইয়েরা এসছে, ওখানকার কভার নিউজ কভার করে আবার এখানে এসছে। অনেক বেশি আমি কৃতজ্ঞ এই জার্নালিস্ট ভাইদের কাছে, যারা সবসময় আমাকে সাপোর্ট দেন, জায়েদ খানকে মানুষের কাছে পৌঁছে দেন। সবার কাছে আমি রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু এভরিওয়ান জার্নালিস্ট যারা এসছে। আমি একটু কথা বলতে চাই 2 মিনিট, এই কারণে বিকজ আই হ্যাভ অলরেডি ক্রসিং মাই ক্যারিয়ার ইন 15 ইয়ার্স অলরেডি সিনেমা, যেটা আমার সিনেমাতে শুরু। আমার আপাতমস্তক, আমি সিনেমার মানুষ, সিনেমার নায়ক, তা আমি সিনেমাকে ভালোবাসি, আমি ফিল্ম নিয়ে কাজ করতে পছন্দ করি। বড় পর্দায় আজকে যেভাবে মানুষ আমাকে দেখে শীষ বাজিয়েছে, তালি দিয়েছে, পর্দায় চিৎকার করেছে, এই এই চিন্তা চেতনা দিয়ে আসলে ক্যারিয়ার শুরু করেছিলাম সিনেমায়। তো এরপর সিনেমা করতে গিয়ে আমার লাস্ট দুই বছর আমাকে 3 বছর আমাকে আসলে এরকম ফিতা কাটা উদ্বোধনের বড় অফার আসে। আমি সবসময় না করে দিই, আমি এগুলো করি না, বেসিক্যালি এমন করেছি যেগুলো সিনেমার লোকের কাজ না, সিনেমার লোক পর্দায় থাকবে, এগুলো দোকান টোকান উদ্বোধন বা রেস্টুরেন্ট উদ্বোধন আমি করবো না। এই রেস্টুরেন্টটা উদ্বোধনের আগে কিন্তু আমাকে প্রায় 20 থেকে 25টা দোকান উদ্বোধনের জন্য বলেছে, অনেক টাকাও বলেছে, আমি যাই নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো দোকানের উদ্বোধন করছি, রেস্টুরেন্টের, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার ক্যারিয়ার। আমি কোনো রেস্টুরেন্টের উদ্বোধন করিনি, এর আগে অনেক রেস্টুরেন্ট বলেছে আমাকে, অনেক রিকোয়েস্ট করেছে এই বড় বাফেট, তবে আমি আসলে যাইনি। আসলে মানে আমার মনে হচ্ছে যে না, এগুলো সিনেমার লোকের কাজ না, এগুলো সিনেমার লোক পর্দায় থাকবে, তারা কেন মানুষের সামনে গিয়ে ফিতা কাটবে। তো আমি আমার ক্যারিয়ার জীবন দশায় লাস্ট 6 মাস বোধ হয় 4-5টা দোকান উদ্বোধন করেছি, লাইক একটা ফোনের, ইনফিনিক্স মোবাইল, একটা টেলিভিশন, আর 3-4টা বোধ হয়, এটা হবে 5 নম্বর বা 6 নম্বর। আমি ইচ্ছে করে এগুলো থেকে দূরে থাকতাম। তো রেস্টুরেন্ট শোনার পরে আমি চিৎকার দিই, না খাবার দোকান, পার্লার, মেয়েদের পার্লার, এগুলো আমার কাজ কি, স্মার্ট মাইওয়ার, মেয়েদের গালার মেয়েরা কাজ করবে, আমি কেন কি করবো। তো আমি প্রথমে অনেকবার না করার পরে মৌ এখানে বসা, ও আমাকে প্রথম যখন বললো, আমি ওকে আকাশ চুম্বিয়ে একটু টাকা বললাম যেন আমাকে আর না ডাকে। যখন মানুষকে না করা যায় তখন বেশি টাকা চাইতে হয়, তখন আর মানুষ তাকে আর ডাকে না। আমি এত সোনা পাখি জান কিন্তু জীবনে কাউরে বলিনি। আমি তুমি জীবনে জায়েদ খানের সাথে, আমি বললাম তুমি জীবনে জায়েদ খানকেও পাওনি, কিন্তু জায়েদ খান তো ওয়ান অ্যান্ড অনলি জায়েদ খান। তো দুষ্টামি করেছি, আমার বন্ধু দুষ্টামি করেছি, আমার বন্ধু মানুষ বলতেই পারে, বন্ধুত্বের টানে। তো আমাকে অনেক কষ্ট নষ্ট করে আমার আমেরিকার আরেক বন্ধু আছে শাহিন, ওরও বন্ধু, তাকে দিয়ে বলি টলিয়ে মোটামুটি। আমি বললাম যে দেখো দোকান বাসা রেস্টুরেন্ট আমার সাথে যায় না, আমি করি না, আমি এগুলোর মধ্যে আমাকে টেনো না, আমি এগুলো করি না, দোকান দোকান উদ্বোধন আমি এগুলো আমার ভালো লাগে না, আমি নাচানাচি করি, এই ভাল ঠিক আছে পর্যন্ত, আমি ডিগবাজি মারি রাস্তা ঘাটে, এই ঠিক আছে। তো তারপর নাচর বন্ধা লাগবেই না, ঠিক আছে ছেলেটাকে কেন তুমি উৎসাহিত করবো না, তোমার জন্য আরেকজন স্বাবলম্বী হবে, তোমার উৎসাহিত করা দরকার, এই ছিল মোটামুটি একটা লেকচার শুরু করলো এটিএম এর মতো। তো জাস্ট রাজি হলাম, লাস্টে 14 তারিখ ডেট হলো, আসলাম, এসে পরিবেশ দেখে আমি বিপরীত, আমি এত আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট, মানে এই বাফেটটা ভেরি নাইস, এটা একদম অন্যরকম স্টাইল, মানে মনে হচ্ছিল জায়েদ খানের সাথে যায়। জায়েদ খান যেমন সবাই যেমন বলে জায়েদ খান রোলেক্স পরে, রয়্যাল মালাবার পরে, এরকম যায় আর কি। আমি একটু ছোটবেলা থেকে একটু পশ, আমার স্যার যদি একই পাঞ্জাবি 3 বার পরে আসতে, আমার স্যার আপনার কাছে পরবো না, আপনি একই পাঞ্জাবি কেন 3 বার পরে আসছেন, 3 দিন কেন পরে আসছেন, একটু একটু শৌখিন পশ নিয়েছে, আমার কাছে ভালো লাগে। তো আমি দোকানে ঢুকে আসলে এরকম ভালো লাগলো যে বাফেল লঞ্চ কেন মানুষ এত জনপ্রিয় এবং কেন মৌ আমাকে বারবার বলতেছে যে তুমি আসো আসো, তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে। তাই বললাম তুমি কি দুবাইয়ের মতো হাওয়াই জাহাজে খাওয়াবা নাকি, রাস্তার মধ্যে খোলা আকাশে এসে পুরা রুফটপে লিফটে, তার চেয়ে খারাপ, ভালো খারাপ হবে না। তো
আমি ঢুকে দেখলাম এবং এই ছেলে আর ভালো করবে, কারণ এই ছেলে যে মাকে ভালোবাসে, মাকে দেখলাম তো যে মাকে যে ভালোবাসে সে ছেলে কখনো ফেল করে না, ছেলে আরো অনেক বড় অনেকগুলো শাখা করবে এই ছেলে বলে গেল। কারণ আমি সবসময় একটা কথা বলি, কারো জান্নাত খোঁজার দরকার নেই, কারো হজে যাওয়ার দরকার নেই, মা বাবাকে সেবা বললেই সে জান্নাত পাবে এবং হজের সমান সব পাবে। এবং আমি সবসময় বলি যে পৃথিবী থেকে যদি আমার ক্ষমতা থাকতো সমস্ত বৃদ্ধাশ্রম গুলো আমি উঠিয়ে দিতাম, কেন বাবা মার সন্তানকে জন্ম দিয়েছি কেন বৃদ্ধাশ্রমে কাটাবে, আমার মাও নেই বাবাও নেই, আমি চেষ্টা করেছি বাবা মার জীবদ্দশায় তাদেরকে কাছে থাকার পাশে থাকার। এবং আমি আজকে যতটুকু পপুলার বা যা করছি শুধুমাত্র বাবা মা দোয়া করে গিয়েছে বলে, সবসময় মরণ আগেও মাথায় হাত বুলিয়ে গালে চুমু দিয়ে গেছে, ওই দোয়াই হতো ভাবে চেয়েছে। আয়োজন থেকে আমাকে খুব মুগ্ধ করেছে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর রেস্টুরেন্ট, মানুষ তো আজকাল টাকা আছে, সুন্দর পরিবেশ, সুন্দর লিফট, সুন্দর রাস্তার পাশে তো ভালো পরিবেশ, মানুষ খাবার মান তো আমি বলতে পারবো না, বিকজ আমি খাইনি যে আমি বলতে পারবো না মিথ্যা কথা, আমি যেটা ইউজ করি না সেটা মিথ্যা কথা বলি না, কারণ যে তেল ইউজ করবো না সেই জন্য বলি যে তেল ভালো লাগে না, তো এটা এক ধরনের হিপোক্রেসি হয়, যে কারণে এই কাজটা আমি করি না। তো নিশ্চয়ই যার আগে দর্শক করি তারপরে গুণ বিচার, এই ছেলের যেহেতু ওই সৈকতের যেহেতু রেস্টুরেন্টটি এত সুন্দর দেখতে এত সৌখিন ভাবে করেছে, তো নিশ্চয়ই ওর খাওয়ার মানও নিশ্চয়ই ভালো হবে। এবং আমি এটা আজকে বলছিলাম, আমরা এখানে রুমের মধ্যে বসে বলছিলে তো হবে না, যারা আজকে অনেক জার্নালিস্ট আসছে আমি সব চ্যানেলের সবাইকে বলবো এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য, আপনার মাধ্যমে যেন হাজার মানুষের কাছে পৌঁছে যায় যে এইটা একটা ভালো রেস্টুরেন্ট, এখানে বাফেট লাউঞ্জে এসে অনেকে ভালো খাবার খেতে পারে এবং কোলাহল মধ্যে সুন্দর পরিবেশ এখানে। আমি চাই আপনারা যারা আছেন জার্নালিস্ট এখানে সবাই এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিবেন, যেন এখন হচ্ছে প্রচারই প্রসার, আপনি অনেক ভালো জিনিস আপনি প্রচার করছেন না, মানুষের হাতে পৌঁছায় না যে জিনিস মানুষ কখনো গ্রহণ করতে পারবে না। I strongly believe that everybody will telecast it in everywhere. সবাই এটাকে সুন্দর করে টেলিকাস্ট করবেন, যেন এই যে মানুষের যে ওনার যে ইচ্ছা, ওনার যে আগ্রহ, উনি যে সুন্দর উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছেন, আর খাবার রেস্টুরেন্ট নাকি কোনো লস নাই এবং ভালোভাবে নাকি করতে পারলে এটা অনেক কিছু হয়, আমি জানি না, বিকজ আই ডিডন্ট ডু এনি বিজনেস, তো আমি মনে হয় যে এটা অনেক ভালো করবে ইনশাল্লাহ বাফেট লাউঞ্জ। আমি আজকে উদ্বোধন করতে আসছি বলে না, তার পরিবেশ বা সব কিছু, তার আয়োজন, তার মানুষগুলোর চেহারা, সব থেকে আমার মনে হচ্ছে ইনশাল্লাহ মানুষের ফেস ইন্ডিকেটস এভরিথিং, মানুষের চেহারাই সবকিছু ইন্ডিকেট করে যে হাউ ম্যান হি ইজ, হাউ ম্যান শি ইজ, হাউ এনভায়রনমেন্ট দ্যাট ইজ শি, বা এনভায়রনমেন্ট ইজ। তা আমি আই বিলিভ করি যে সবাই যারা জার্নালিস্ট ভাইরা আসছেন, সবসময় বলি জার্নালিস্টই আসলে কিন্তু সমাজের দর্পণ, আপনি এখানে বসে আমি যত চিল্লাই এটা যদি ওনারা মানুষের কাছে পৌঁছে না দেয় সেটা কখনো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, তো আমি মনে করি এটা আপনারা সবাই পৌঁছে দেবেন ওদের এই যে কষ্ট উদ্যোগ। আমরাও তো একদিন কথা বলে চলে গেলাম, কিন্তু যদি আপনারা সুন্দরভাবে এটাকে মানুষের কাছে না পৌঁছে দেন তাহলে মানুষের কাছে এটা কখনো পৌঁছাবে না। আমি বিশ্বাস করি ওনাদের কষ্ট সার্থক হবে এবং সবাই বাফেট লাউঞ্জে আসবে, অনেক লোক ভিড় হবে, একদিন উনি ফোন করে বলবে জাহেদ ভাই আপনি এসেছিলেন, এখন আমি ভিড় হয় অনেক সামাল দিতে পারি না, এটা আমি শুনতে চাই ওনার কাছ থেকে। ইনশাল্লাহ আমার মায়ের দোয়া আছে, অবশ্যই আল্লাহ তাআলা সেই ইচ্ছা ওনার পূরণ করুক, যে কোনো বিজনেসই রহমত আল্লাহর সদিচ্ছা তার, আল্লাহর রহমত থাকা খুব জরুরি, ইনশাল্লাহ সেটা অবশ্যই এই ব্যবসায় বিরাজ করবে এবং উনি অবশ্যই হালাল বিজনেস করবে, খাবারের মধ্যে যেন অবশ্যই উনি হালাল সেই বিজনেস করে এবং মানুষকে যেন কখনো ফাঁকি না দিয়ে সুন্দর হালাল জিনিসটি তুলে ধরে ভালো মানের জিনিসটা মানুষকে খাওয়ায় সেই প্রত্যাশা থাকবে, কারণ এরপরে একটা জীবন আছে পরকাল, সেখানে কিন্তু হিসাব দিতে হবে সবকিছু। এনিওয়েজ তো আশা করি বিশ্বাস করি স্ট্রংলি যে সেটা উনি করবে। সৈকত সাহেব মৌ তোমাকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাকে সামিল করার জন্য, এবং আজকে পয়লা বৈশাখে যাত্রা হলো বাফেট লাউঞ্জে, হাজার বছর এরকম জনপ্রিয়দের মানুষগুলোর মধ্যে এগিয়ে যাক বাফেট লাউঞ্জ, অনেক মানুষের সমাগম ঘটুক এবং আমি বিশ্বাস করি সেটা হবে ইনশাআল্লাহ, বাফেট লাউঞ্জ ছড়িয়ে পড়বে। আমি বাফেট আমি যেটার সাথে মোটামুটি জড়িত হয়েছি সেটা সবাই কানে কানে পৌঁছে গেছে ইনশাআল্লাহ, যখন যখন রোলেক্স পৌঁছে গেছে, রয়্যাল মালাবার পৌঁছে গেছে, তো মোটামুটি বাফেট লাউঞ্জে পৌঁছে যাবে, কোনো চিন্তার কারণ নেই, বাফেট লাউঞ্জে চলে যাবে ইনশাআল্লাহ সবার কাছে কাছে, এবং সবাই খাবারের জন্য ভিড় করবে বাফেট লাউঞ্জে, সেই প্রত্যাশা থাকবে সবার কাছে। আবার ওই শুভ নববর্ষের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা, এবং আমার লাস্ট যার গান তার গাইতে হয়, আমার একটা ছবি রিলিজ হয়েছে সোনার চর, এবং ছবিটি গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে তৈরি, অনেক ভালো ছবি, যারা দেখেছে আজকে হাউসফুল ছিল যমুনায়, আপনারা যারা আছেন মা বোন সবাইকে নিয়ে দেখার মতো ছবি। এই যে সোনার চরের স্পেশাল পাঞ্জাবি পরে আসছি, বিশ্বরঙের বিপ্লব শাহ করে দিয়েছে স্পেশাল পাঞ্জাবি, বলেছে যেখানে মাইকে যাবেন এই পাঞ্জাবি গল্প করবেন, নাইলে সেকেন্ড টাইম বানিয়ে দেবো না,
তো বিপ্লব স্যার তার কোন স্পেশাল প্রজেক্ট আমার জন্য করে দিয়েছে, এবং আমি ঘোষণা দিয়েছি আজকে যে মেয়ে বেশি করে সেলফি তুলবে আমার পোস্টারের সামনে তাকে আমি জেভিগোর স্মার্ট টিভি গিফট করব। জেভিগোর টিভি বলছে ছেলেরা কি পাবে, আমি ছেলেরা স্পেশাল ডিজাইন করা পাঞ্জাবি পাবে, তো আমি সেটাও বলে দিয়েছি। এটা তো মালিক বলবে, আমি কি মালিক, আমি এখানে শালিক খেতে আসি বলে যাবো, এখানে কি অফার আছে কি করবে, এটা এভরিবডি উইল টেল দা ওনার সৈকতুল টেল দ্যাট, আমি তো ধরো ভাড়ায় আসছি বলতে গেলে, তো আমি সেটা উনি উত্তর দেবে, আপনার প্রশ্নের উত্তর দেবে। আমি শেষ করছি যে সবাই সোনারচর দেখবেন হলে, এই প্রত্যাশা, এই যে আজকে কত মানুষ, এই মানুষগুলো যদি যায় সোনারচর দেখতে তাহলে আমার কষ্ট সার্থক হবে, বাংলাদেশি ছবি দেখবো টিকিট কেটে, এই প্রত্যাশা থাকবে। এবং আবারও নববর্ষের শুভেচ্ছা, ভালো কাটুক সবার ঈদ, এবং লেট বিলেটেড ঈদ মোবারক, সবার নতুন বছর শুভ হোক, সুন্দর হোক, এবং সবাই বাফেট লঞ্চের বাফেট লঞ্চময় হোক সবার নতুন বছর, সেই প্রত্যাশা সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি মাচ, সালাম আলাইকুম।